শাকিব খান অপু বিশ্বাস ইস্যুতে বেশ অনেকদিন ধরেই সরগরম চলচ্চিত্র পাড়া। কিছুদিন আগে শাকিবের পাঠানো ডিভোর্স লেটারের পরিপ্রেক্ষিতে বিষয়টি সুরাহার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তলব করেন এই দম্পতিকে। অপু উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না শাকিব খান, কেননা শুটিং এর কাজে দেশের বাইরে ব্যস্ত ছিলেন তিনি। প্রায় এক মাস পর গত রবিবার সন্ধ্যার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। আসতে না আসতেই ফের অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। তবে বাংলাদেশে এসে তিনি একটি অনলাইন পোর্টাল দেওয়া সাক্ষাৎকারে বলেন, দেশের টান তো আছে, তাছাড়া কয়েকদিন ধরে বাচ্চার জন্য মন খুব কাঁদছিল, তাই তাড়াহুড়া করে অল্প সময় নিয়ে জয়কে দেখতে এসেছি, কিন্তু মনে বড় কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি, অপু বাচ্চাটাকে দেখতে দিল না আমাকে। তিনি আরো বলেন, আমার লোকজন অনবরত অপুর মোবাইলে কল দিয়েছে, সে কোনোভাবে কল রিসিভ করেনি, মেসেজ দিয়েছে তাতেও সাড়া দেয়নি, বাচ্চাটার জন্য অনেক শপিং করে এনেছিলাম, সব ফেলে যাচ্ছি। তার দেয়া সাক্ষাৎকারের উপর ভিত্তি করে নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শাকিব নিঃসন্দেহে একজন ভালো বাবা, তবে শাকিব এখন তার ক্যারিয়ারের জন্য যা করছে তা ঠিক নয়, ক্যারিয়ারের জন্য বাচ্চার ইমোশন পাবলিকালি উপস্থাপন করা উচিত নয়। অপু আরো বলেন, শাকিব কবে দেশে এসেছে তা আমি জানি না এবং আমাকে কেউ কলও করেনি। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।